হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইটের ম্যাথামেটিক্সের এক্সারসাইজ টু পয়েন্ট টু এর কোয়েশন নাম্বার নাইন সলভ করে দেখাবো আর ভিডিওটি স্টার্ট করার পূর্বে বলে দিচ্ছি যদি তোমরা আমার ভিডিওগুলো ক্লিয়ার দেখতে না পাও যেমন এই ভিডিওটি আমার একটা ভিডিও এটা দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে না যদি এরকম তোমরা ক্লিয়ার দেখতে না পাও তাহলে এক কাজ করবা এই যে ভিডিওর যে সেটিংস আছে ভিডিওর এই থ্রি ডটওয়ালা এখানে ক্লিক করবা তারপর এখানে কোয়ালিটি কোয়ালিটি ক্লিক করে এটা ফোর এইটি পি সিলেক্ট করে দিবা তারপর দেখবা এটা অটোই দেখো পুরো ক্লিয়ার হয়ে আসবে তো এভাবে ক্লিয়ার করে নেবা আর আরেকটা জিনিস যে আমার চ্যানেলে গিয়ে তোমরা সব ক্লাস জেএসের যে এই যে প্লে আছে প্লেলিস্টে লিস্টে গিয়ে তোমরা চাপ্টার ওয়ান চাপ্টার টু এরকম প্লে লিস্ট আছে প্লে লিস্টে ঢুকে তোমরা যে সব কোয়েশনের সব এক্সারসাইজের ভিডিওগুলো সলিউশন পেয়ে যাবে তো আশা করি বুঝে গেছো এখন আমরা চলো আমরা কোয়েশনটি স্টার্ট করি কোয়েশন নাম্বার নাইন হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল ইফ দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অফ এনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল এট দ্য এন্ড অফ ওয়ান ইয়ার ইজ টাকা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড এট দ্য এন্ড অফ টু ইয়ার্স ইজ টাকা সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি এট দ্য সেম রেট অফ প্রফিট আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে এবং দুইটা কন্ডিশন আছে আহ আমাদেরকে বলছে কম্পাউন্ড প্রিন্সিপাল কম্পাউন্ড প্রিন্সিপাল দুইটা আছে এক প্রথম কম্পাউন্ড প্রিন্সিপালটি হলো এক বছরের এক বছরের কম্পাউন্ড প্রিন্সিপালটা হলো টাকা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপালটা হলো সেকেন্ড কম্পাউন্ড তো কম সেকেন্ড কম্পাউন্ড প্রিন্সিপালটা হলো দুই বছরের যেটা হলো টাকা সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড এবং আমাদেরকে এখানে প্রিন্সিপালটা বের করতে হবে তো এটা ওই একেবারে এক্সাম্পল ফাইভের যে বি নাম্বার কোয়েশন ছিল আমরা ইকুয়েশনের সাহায্যে সলভ করেছিলাম ওইভাবেই এই কোয়েশনটা সলভ করতে হবে ইকুয়েশনের দ্বারা তো আমি পুরো স্টেপগুলো দেখে দিব এখন তো চলো স্টার্ট করি এইখানে দেখো কোয়েশনে দেখো শুধু কম্পাউন্ড প্রিন্সিপাল দেওয়া আছে দুইটা কিন্তু আমাদের প্রিন্সিপাল দেওয়া নাই রেট অফ প্রফিট দেওয়া নাই টাইম দেওয়া নাই মেইন তিনটা যে জিনিস ওইগুলো দেওয়া নাই তো এর জন্য প্রথমে আমরা ওইগুলো দৌড়ে নিব দৌড়ার জন্য আমরা কি করব লিখব মনে লেট আমরা মনে করে নিব যে লেট প্রথমে তো মেইন হলো প্রিন্সিপাল তো প্রিন্সিপাল যদি আমরা ধরে নেই প্রিন্সিপাল প্রথমে আমরা লিখব লেট ইফ টাকা নিবে তারপর রেট অফ প্রফিট রেট অফ প্রফিট রেট অফ প্রফিট ইকুয়াল টু আর এন্ড Time equal to n, then. এ দেখো আমরা ধরে নিচ্ছি যদি প্রিন্সিপাল টাকা পি হয় যেহেতু এগুলোর কোনোটারই ভ্যালু দেওয়া নাই তাই প্রথমে আমরা সিম্বল হিসেবে আমরা ধরে নিব প্রিন্সিপালকে ধরছে টাকা পি রেট অফ প্রফিটের যেহেতু সিম্বল আর তাই রেট অফ প্রফিটকে আমরা ধরে নিচ্ছি টাকা আর আর টাইমকে আমরা ধরে নিচ্ছি এন তাহলে যদি এগুলার ভ্যালু এটা এগুলো হয় তাহলে দেন যে আমাদের কোয়েশনে তো আছে কম্পাউন্ড প্রিন্সিপাল অফ এন অ্যামাউন্ট একটা জিনিস এই কোয়েশনটা কিন্তু ইকুয়েশন আকারে সলভ করা লাগবে তাই ইকুয়েশনে দেয়া আছে কম্পাউন্ড প্রিন্সিপাল এই দুইটা ভ্যালু কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপালের তাই কম্পাউন্ড দেন কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা কি কম্পাউন্ড মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন প্রিন্সিপাল রেট অফ রবিট আর টাইম তাই এই তিনটা জিনিস আমরা প্রথমে আলাদা করে ফেলছি এখন আমরা লিখব যদি এই তিনটা জিনিসের ভ্যালু পি আর এবং এন হয় তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল হবে কম্পাউণ্ড প্ৰিন্সিপাল প্ৰিপাল প্ৰিন্সিপাল অফ ওৱান ইয়াৰ ইকুৱেল টু এক বছৰৰ কম্পাউণ্ড প্ৰিন্সিপাল হ'ব ও ওয়ান ইয়ার ইকল টু পি কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা লিখে ফেলব পি মাল্টিপ্লাই ওয়ান না পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইকাল টু এখন ভ্যালু বসাবো পি এর ভ্যালু তো পি পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর এর ভ্যালু আর টু দি পাওয়ার এন এর ভ্যালু যে এক বছর ওয়ান ইয়ার এনটার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান লিখবো এন ইকাল টু ওয়ান ইয়ার ওয়ান লিখবো এখন যেহেতু এক দুইটা বছর দেওয়া আছে একটা এক বছরের তাহলে এক বছরটা বের করছি আর এখন দুই দ্বিতীয় বছরেরটা বের করে লাগবে অফ টু ইয়ার্স ইজ অফ টু ইয়ার্স এন্ড কম্পাউন্ড প্রিন্সিপাল অফ টু ইয়ার্স ইকুয়াল টু দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল হবে প্রথম ফর্মুলাটা লিখবো ওয়ান পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু পাওয়ার তারপর ভ্যালু পি ওয়ান প্লাস আর আর তারপর এন এর জায়গায় আমরা টু লিখবো কারণ দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল হবে এন এর জায়গায় টু ওকে এখন আমরা ইকুয়েশানটা স্টার্ট করবো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় এইভাবে স্টার্ট করবো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু

তো ওয়ান আর দ্বিতীয় কন্ডিশন আমাদের সেকেন্ড কন্ডিশন হলো দুই বছরের যে কম্পাউন্ড প্রিন্সিপাল ওইটার ভ্যালু হলো সিক্স থাউজেন্ড সেভেন সিক্সটি তো আমরা দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা বের করেছি পি ওয়ান প্লাস তো এটাও লিখবো পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস এটা হলো দুই বছরের তাই টু লিখছি ইকাল টু দুই বছরের দেওয়া আছে সিক্স থাউজেন্ড সেভেন এটা হবে টু যে কোনো একভাবে লিখবাও এটা আমি রুমানের সংখ্যা লিখতেছি ওয়ান আর দুইটা ওকে এখন আমরা যে করবো এখন আমরা যেটা স্টার্ট আমাদের দেখো আমরা তো পি বের করবো আমাদের মেন কোয়েশন হলো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে তো প্রিন্সিপাল বের করার জন্য আমাদের কাছে দেখো এই ফর্মুলাটা কি আছে প্রিন্সিপাল বের করার জন্য পি পি হলো প্রিন্সিপালের সিম্বল আমরা জানি যেটা বের করব ওইটাকে এরকম ইকুয়াল টু সাইনের লেফট সাইডে রাখা লাগে তো আমরা যদি প্রিন্সিপালকে কোনো মতে আমরা ওয়ান পি টু কিছু আনতে পারি তাহলে এটা প্রিন্সিপাল পেয়ে যাব তো এখন দেখো এখানে এটা আছে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ান আর এটা আছে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু এখন যদি আমরা ওয়ান প্লাস আর এই পুরোটাকে যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার করলে স্কোয়ার করে যদি ইকুয়েশন থ্রি বের করি তাহলে আমরা এই দুইটা এই টু দিয়ে এই টু কাটতে পারবো তো করে দেখাচ্ছি এখন বুঝবে না তো প্রথমে আমরা তো এইটা ওয়ান নাম্বার দিয়ে কাজ করব বাই স্কোয়ারিং স্কোয়ারিং ইকুয়েশন যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে কিন্তু শোকগুলাকে স্কোয়ার করা লাগবে তো আছে পি তো পিকে আমরা প্রথমে আর টু দি পাওয়ার এইটা ওয়ান আছে তাই ওয়ান না লিখলেও হবে তো আমরা স্কোয়ার করলেই পুরোটাকে এই জায়গায় টুটা বসিয়ে টু বসিয়ে দিব তাই স্কোয়ার হয়ে যাবে তো কিন্তু যে কারণ ওয়ানের ভ্যালু বলতে গেলে নাই আছে যে মানে একটা মাল্টিপ্লাই করলে সেইমি আসে তো এইটাকে স্কোয়ার করলে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ানকে স্কোয়ার করলেই ওয়ান প্লাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ও টু বসে যায় কারণ ওয়ান প্লাস আর সমান যেটা ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ানই ওইটা একই তো তারপরে ইকুয়াল টু এখন যেহেতু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আছে ওইটাকে স্কোয়ার করা লাগবে তো ওইটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার এইটা আমরা পাইলাম ইকুয়েশন নাম্বার থ্রি এখন এটা হলো ইকুয়েশন নাম্বার থ্রি এখন আমরা এই দেখো এটা ইকুয়েশন থ্রি এখন যদি এই যদি আমরা দিয়ে কাটি তাহলে দেখো ওয়ান টু দি পাওয়ার টু আছে তো এইটা এইটা কাটা যাবে আর থাকবে পি না আর এই পি স্কোয়ার আর পি পি দিয়ে এই পি স্কোয়ার দুইটা আছে পি স্কোয়ার মানে দুইটা পি তো একটা পি দিয়ে দুইটা পিকে কে কাটলে একটা পি থাকে পি ইকাল টু বের হয়ে যাবে তো আমি এখন যদি ডিভাইডিং ইকুয়েশন থ্রি কে আমরা ডিভাইড করবো ইকুয়েশন থ্রি বাই ইকুয়েশন টু ইকুয়েশন টু দ্বারা ডিভাইড করবো এটা তোমাকে অঙ্কে বলে দিবে যে কি করতে হবে উই গেট গেট যদি আমরা ডিভাইড করি এখন দেখো ডিভাইড করলে ইকুয়েশন থ্রি কে ইকুয়েশন টু দিয়ে ডিভাইড করবো মানে থ্রিটা উপরে থাকবে ফ্রেকশনের তো ইকুয়েশন থ্রি আছে সরি এটা থ্রি এইভাবে লিখতে হয় না যেহেতু এইভাবে লিখছে রোমান সংখ্যা তাই ওয়ান টু থ্রি লিখবা থ্ৰী আছে পি স্কুৱাৰ্লি পাৱাৰ লাইন হে বাই ইটাৰ নিচে বসবে যে ইকুৱেশাই ওৱান প্লাছ পি ৱান প্লাছ আৰ টু দি পাৱাৰ স্কুৱাৰ ইকুয়াল টু আর টুর পরে ইকুয়েশন থ্রিতে তে গিয়ে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার এইভাবে লাইন দিয়ে দেব স্কোয়ার আর যে টু টুতে সিক্স থাউজেন্ড সেভেন এখন আমরা দেখো অঙ্ক করে যাব এখন যদি আমরা এই এইটাও আছে দেখো ওয়ানপ্লাস আর স্কোয়ার আছে ওয়ানপ্লাস আর স্কোয়ার আছে তো একই থাকলে আমরা জানি কাটা যায় তো ওয়ান প্লাস আর স্কোয়ার কাটা ওয়ানপ্লাস আর স্কোয়ার কাটা এখন থাকলো পি স্কোয়ার আর পি পি স্কয়ার মানে হল দুইটা পি এই দেখো পিস স্কয়ার মানে হলো পি মাল্টিপ্লাই পি আর নিচে নিচে আসে পি মানে নিচে আসে একটাই পি তো এই পি দিয়ে যদি দুইটা পির মধ্যে কোনো একটা পি কেটে ফেলি তাহলে তাকে পি বুঝছো তাহলে এইটা কাটলে থাকবে গিয়ে আমাদের পি স্কোয়ারকে পি কাটলে তাকে একটা পি ওর এটা না দেখালে হবে পি ইজিকুয়াল টু এখন আমরা এটাকে স্কোয়ার করবো যদি স্কোয়ার করি স্কোয়ার মানে হলো সিক্স থাউজেন্ড মানে হল সিক্স দুইবার মাল্টিপ্লাই হয়েছে তো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই সিক্স ফাইভ টু আছে পাওয়ারতেই দুইবার মাল্টিপ্লাই নিচে

টু টু ফাইভ জিরো 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 আর নিচে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি এখন এইটাকে এইটাতে বাক করব মানে ডিভাইড করবো তাহলে ডিভাইড করলে এটা ডিভাইডেড বাই সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ক্যালকুলেটার ইউজ করবা তা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আছে দেয়ার ফোর এখন ফাইনালি যেহেতু রিজাল্ট এসে গেছে তাই দেয়ার ফোর দিয়ে দিব দেয়ার ফোর বড়ো করে দেয় দেয়ার ফোর পি ইজ ইকাল টু ডিভাইড করলাম ডিভাইড করে পাইলাম সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টু ফাইভ জিরো দেয়ার ফোর এইটাই পি ইকাল টু পি হলো পি হলো প্রিন্সিপালের শর্ট ফর্ম তো পি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল ইকাল টু সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি তাহলে আমাদের প্রিন্সিপাল বের হয়ে গেছে এবং কোয়েশ্চন হচ্ছিল ফাইন্ড দ্য প্রিন্সিপাল এই দেখো কোশ্চেন হচ্ছিল হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল তাই আমরা প্রিন্সিপাল বের গেছি এইভাবে ইকুয়েশনের দ্বারা তো আমরা দেয়ার ফর ফাইনালি লিখবো দেয়ার ফর রিকোয়ার্ড প্রিন্সিপাল ইজ এটাকে টাকায় লিখে ফেলবো ইজ টাকা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি তো প্রথমে আমরা কি করছি লেট প্রিন্সিপাল সবগুলো যেহেতু ভ্যালু দেওয়া নাই আমরা প্রথমে দেখে নিছি আমাদের কোয়েশ্চনে দেখো বলা হয়েছিল যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল শুধু ক্লু ক্লু দুইটা দেওয়া ছিল দুইটাই কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপালে একটা হলো এক বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল ছয় হাজার পাঁচশো টাকা এবং দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল ছয় হাজার সাতশো ষাট টাকা তো তো কম্পাউন্ড যেহেতু কম্পাউন্ড প্রিন্সিপালের দেয়া আছে তাই কম্পাউন্ডের কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা আমরা দেখে নিছি রাফে কম্পাউন্ড এটা মনে মনে ধরে নিবা কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলাটা হলো পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আট টুটি পাওয়ার এন তো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপালের জন্য প্রয়োজন হয় প্রিন্সিপাল রেট অফ প্রফিট আর টাইম তাই এই তিনটার প্রিন্সিপাল রেট অফ প্রফিট আর টাইমের ভ্যালু কিন্তু কোয়েশ্চেন দেওয়া নাই তাই আমরা এই তিনটার ভ্যালু ধরে নিয়েছি পি আর এবং এন এগুলার সিম্বল অনুযায়ী তো পি আর এবং এন যদি আমরা সিম্বল মানে ভ্যালু ধরি তারপর আমরা লিখলাম দেন যদি এগুলার সিম্বল এত হয় ভ্যালু এত হয় তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল এক বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল হবে পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ান আর যেহেতু দুইটা আছে এক বছরের এবং দুই তাহলে দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল অফ টু ইয়ার্স হবে পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আমরা ইকুয়েশন আলাদা করে নিয়েছি ওয়ান প্লাস পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এর ভ্যালু দেওয়া আছে মানে এক বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল দেওয়া আছে কোশনের সোয়ে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হলো ইকুয়েশান ওয়ান আর তারপর পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু এটা হলো দুই বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল দেওয়া আছে কোয়েশনে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি টাকা এর জন্য কোয়েশন ভালো করে খেয়াল রাখবা সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি টাকা তো এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশান টু ইকুয়েশন ওয়ান অ্যান্ড ইকুয়েশন টু তারপর আমরা দেখি যে ইকুয়েশন ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ইকুয়েশন টু দ্বারা আমরা কাটতে পারবো তাহলে ইকুয়েশন ওয়ানকে আমরা স্কোয়ার করে পি পাইলাম পি স্কোয়ার মাল্টিপ্লাই ওয়ান টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কে স্কোয়ার করছি কারণ যে কোনো একটা স্কোয়ার করা যায় না স্কোয়ার করলে পুরোটা স্কোয়ার করতে হয় তো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার সাথেই তাই এটাও স্কোয়ার করছি আর এটা পাইছি আমরা ইকুয়েশন থ্রি তো ইকুয়েশন থ্রি পাইছি এখন দেখো আমরা ইকুয়েশন থ্রি কে ইকুয়েশন টু দ্বারা বাক করছি তাই বাক করলে ইকুয়েশন থ্রি কে বাক করছি মানে ইকুয়েশন ফ্রেকশন এর উপরে বসবে তো ইকুয়েশন থ্রি হলো পি স্কোয়ার ওয়ান প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার আর ইকুয়াল টু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার আর নিচে বসবে ইকুয়েশন টু ইকুয়েশন টু হল পি মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার সিক্স থাউজেন্ড ইকাল টু সিক্স থাউজেন্ড সিক্স সেভেন সিক্সি এখন যদি এই স্কোয়ার আর ওয়ান প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার আর উপরের ওয়ান প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার কাটা যায় তাহলে ওয়ান প্লাস টু দি পাওয়ার স্কোয়ার কাটা গেল থাকলো পি স্কোয়ার উপরে আর পি তো পি স্কোয়ার মানে দুইটা পি দুইটা পি থেকে একটা এই নিচের পি দ্বারা পি স্কোয়ারকে কাটলে তাকে পি তো পি ইকুয়েল টু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার যেতে আসে মানে দুইবার মাল্টিপ্লাই হবে তো এইটা দুইবার নিজে মাল্টিপ্লাই করে নিলাম তারপর মাল্টিপ্লাই করে আসছে ফোর ফোর টু টু ফাইভ জিরো 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 ফোর ক্রোর টু টোয়েন্টি টু লাখ ফিফটি থাউজেন্ড তো তারপর এইটাকে যদি নিচের সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি দ্বারা কাটি তাহলে আসে ক্যালকুলেটরে তো আসে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি তো এবং তাহলে পি ইকাল টু সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি দেয়ার ফর দেশিপালিস টাকা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এইভাবেই কোয়েশ্চন নাম্বার নাইনের সলিউশন করতে হয় তো স্ক্রিনশট তুলে নাও অথবা হাতায় লিখে নাও এবং কোনো কোয়েশন থাকলে কমেন্টসে আস করতে পারো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোয়েশনের আনসার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করবা মেথলেক্সকে শেয়ার করবা তো থ্যাংকস ফর ওয়াচিং স্টেডিয়াম স্টেশি